সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মেহরাব হোসাইন রাসেল। আজকে তোমাদের সাথে কথা বলবো অ্যাভারেজ গড়ের অঙ্ক নিয়ে। পঞ্চম শ্রেণীর এই গড়ের অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে অনেক অঙ্কের চাইতে গড় অঙ্কটা তুলনামূলকভাবে সোজা। তোমরা যদি পরীক্ষাতে ভালো মার্কস ক্যারি করতে চাও, সেই ক্ষেত্রে খুব সহজেই এই গড়ের অধ্যায়ের অঙ্কগুলো আয়ত্ত করা যায়। এই গড় কথাটা আমরা আমাদের জীবনে প্রায়শই ব্যবহার করে থাকি। অনেক সময় বলি আমি গড়ে আজকে এত ঘন্টা সাইক্লিং করেছি, কখনো কখনো বলি আমি গড়ে এত ঘন্টা করে পড়াশোনা করি। সুতরাং গড় কথাটা আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে আমরা ব্যবহার করি। চলো আজকে ম্যাথের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে আমরা গড় কথাটা শিখবার চেষ্টা করব। গড় অঙ্ক করতে হলে মূলত হচ্ছে একটা সূত্র জানলেই গড় অঙ্কগুলো করা খুবই সহজ হয়ে যায়। গড়ের ক্ষেত্রে একাধিক রাশি দেওয়া থাকে, এই ওই রাশিগুলোর যোগফলকে রাশি সংখ্যা দিয়ে ভাগ করলেই মোটামুটি গড়ের অঙ্ক পাওয়া যায়। সুতরাং আমরা সূত্র দেখবার চেষ্টা করব। চলো সূত্র কি বলছে। সূত্রে খেয়াল করে দেখি, একই জাতীয় একাধিক রাশির গড় যদি আমরা নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। অর্থাৎ যদি কোনো একটা অঙ্কে একাধিক রাশি দেওয়া থাকে, সেই রাশিগুলোর সাধারণ নিয়মের যোগফল বের করে তাকে রাশি সংখ্যা দিয়ে ভাগ করলেই সাধারণত গড় পাওয়া যায়। যদি আমরা বলি যে রনিত স্কুল অ্যান্ড কলেজে 100 জন ছাত্রছাত্রী আছে এবং টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে 5, তাহলে কি দাঁড়ালো? রাশিগুলোর যোগফল মানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 1000, তাকে যদি আমি রাশি সংখ্যা মানে ক্লাসের সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গড়। তার মানে 1000কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে পাওয়া যাচ্ছে 200। তার মানে বোঝা যাচ্ছে যে রনিত স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক ক্লাসে অ্যাভারেজই বা গড়ে 200 জন করে ছাত্র বা ছাত্রী আছে। এটা বুঝতে হবে যে প্রত্যেক ক্লাসেই যে 200 জন করে আছে বিষয়টা এরকম নয়। তার মানে গড় হচ্ছে এক্স্যাক্ট কোনো সংখ্যা নয়, বরং একটা ধারণা। আমরা ধারণা পেলাম যে রনিত স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক ক্লাসে অ্যাভারেজেই বা গড়ে 200 জন করে ছাত্র আছে। সুতরাং গড় দিয়ে মূলত হচ্ছে এক্স্যাক্ট কোনো সংখ্যা নয়, একটা ধারণা বোঝায়। তো আমরা এই সূত্রটা যদি ভালোভাবে ক্যাপচার করতে পারি, মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই গড়ের অঙ্ক করা যাবে। এখানে গড়ের অঙ্ক করতে হলে সাধারণত তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে গড়, একটা হচ্ছে রাশিগুলোর যোগফল, আর একটা হচ্ছে রাশি সংখ্যা। এই তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয়ে অনুপস্থিত থাকবে আর বাদবাকি দুটো ম্যাথে উল্লেখ থাকবে। তো কোনো অঙ্কে রাশিগুলোর যোগফল এবং রাশি সংখ্যা দেওয়া থাকলে তাহলে গড় বের করতে হবে। তাহলে তখন কি করব আমরা? গড় বের করার জন্য রাশিগুলোর যোগফলকে রাশি সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলেই আমরা গড় পাবো। কিন্তু সবসময় অঙ্কে শুধু রাশিগুলোর গড় বের করতে বলবে না, এটা এমন হতে পারে যে রাশিগুলোর সংখ্যাও বের করতে বলতে পারে। তাহলে তখন কি করতে হবে? তখন আমরা কি করব? যদি কোনো অঙ্কে রাশিগুলোর যোগফল বের করতে বলে বা রাশিগুলোর সংখ্যা বের করতে বলে, সেটাও বলতে পারে। রাশিগুলোর যোগফল যদি কখনো বের করতে বলে, তাহলে গড় গুণন রাশিগুলোর সংখ্যা করলেই আবার রাশিগুলোর যোগফল বের হয়ে যাবে। সুতরাং অঙ্কে কি দেওয়া থাকবে আর কি বের করতে বলবে, সেইটা জেনে আমাদের অঙ্ক করতে হবে। তো মোরালেস, রাশিগুলোর গড় বের করতে বললে আমরা রাশিগুলোর যোগফলকে রাশি সংখ্যা দ্বারা ভাগ করব, আর যদি রাশিগুলোর যোগফল বের করতে বলে, সেই ক্ষেত্রে গড় গুণন রাশিগুলোর সংখ্যা করলে আমরা রাশিগুলোর যোগফল পাব। চলো এবার অঙ্কের মাধ্যমে এই সূত্রটাকে প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য সূত্র বোঝাটা সহজ হবে। এবার খেয়াল করো, প্রশ্নে আমার 5টা রাশি দেওয়া আছে, 4, 3, 7, 5, 6। তাহলে গড় কীভাবে বের করব? আমরা আগেই জানি রাশিগুলোর গড় বের করতে হলে রাশিগুলোর যোগফল দেন হচ্ছে ভাগ রাশি সংখ্যা। এভাবে গড় আমরা তাহলে প্রথমেই রাশিগুলোর যোগফল বের করে নিব। তাহলে কত? 4+3+7+5+6 আমরা যোগ করলে সাধারণ নিয়মে কত হয়? 25 হয়। এবার রাশিগুলোর যোগফলকে আমরা ভাগ করব রাশি সংখ্যা দিয়ে। এই যে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা, তার মানে এই 25কে আমরা যদি 1, 2, 3, 4, 5 এই রাশি সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা অঙ্ক পেয়ে যাব। এবার দেখো, রাশিগুলোর যোগফল 25, সেটাকে রাশি সংখ্যা 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল হচ্ছে 5। এটাই হচ্ছে গড়। তাহলে গড় বের করার খুবই সহজ নিয়ম হচ্ছে রাশিগুলোর যোগফলকে রাশি সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে গড়। আরেকটা অঙ্কের মধ্য দিয়ে আমরা সূত্রটাকে আরও বেশি মেমোরাইজ করার চেষ্টা করি, তাহলে খুব সহজ হবে। চলো পরের প্রশ্নে কি বলছে। পরের প্রশ্নেও এরকম বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, 3, 5, 8, 4, 2, 5, 2, 4, 3, 7।
তো আগে এই সূত্রটা আমরা আগেই শিখেছিলাম, সেটা হচ্ছে রাশিগুলোর গড় বের করতে হলে রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। তাহলে প্রথমে আমরা কি করব, রাশিগুলোর যোগফল বের করব। যোগফলটা কিরকম, 3+5+8+4 এইভাবে আমরা সবগুলো যোগ করব। যোগ করে দেখা গেল কত হলো, 43। এবার এই রাশিগুলোর যোগফলকে আমরা রাশি সংখ্যা দিয়ে ভাগ করব। রাশি সংখ্যা কতগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা 43কে 10 দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা গড় পেয়ে যাব। 43কে 10 দিয়ে ভাগ করলে 4.3 হয়। সুতরাং এই অঙ্কেও আমরা বুঝে গেলাম যে রাশিগুলোর গড় বের করতে হলে রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। সুতরাং আমরা গড় সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেলাম। পরবর্তী ক্লাসে আমরা এই গড়ের উপরে যে কাঠামোবদ্ধ প্রশ্ন আছে সেগুলো শিখবার চেষ্টা করব এবং খুবই প্রাণবন্ত করে আমরা উপস্থাপন করবার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।